নমস্কার বাঙালি, কেমন আছেন সবাই? আমরা এখন আছি দীঘাতে এবং এই যে ভিডিওটি দেখছেন, আজকের তারিখ হচ্ছে 13ই জানুয়ারি 2022। দীঘা অলমোস্ট জনশূন্য বলতে পারে। আমরা সি বিচের দিকে একটু এগিয়ে যাচ্ছি। ডান সাইডে কিছু রেস্টুরেন্ট ছিল আমাদের, যেগুলো খুব কম লোক যেখানে দেখতে পেলাম, কম মানে কর্মচারী, সাধারণত যারা পর্যটক মানে দেখতে পেলামই না। অ্যান্ড যেহেতু বৃহস্পতিবার, তো সেহেতু আরোই পর্যটক দেখার সম্ভাবনা কমে যায়। এবং সব থেকে অবাক লাগবে, আমরা যখন সমুদ্রের একদম সামনে গেলাম, লাস্টে আপনারা আওয়াজটা শুনতেও পাবেন, তো সেখানে একজন দাঁড়িয়ে ছিলেন এবং বাঁশ দিয়ে একটি ব্যারিকেড করা ছিল। সেখানে আমাকে বলা হলো যে আপনি নামতে পারবেন না সমুদ্রে। বলে না, সমুদ্রে নামছি না, আমি সামনেটায় গিয়ে দাঁড়াচ্ছি। সেখানে আমাকে বলা হলো ব্যারিকেড আছে, ব্যারিকেডের পেছনে দাঁড়ান, মানে সমুদ্র সংলগ্ন যে রাস্তাটা আছে আর কি, যে ওয়াকওয়েটা আছে, তো সেখানেও দাঁড়াতে পারবো না, মানে আমি সমুদ্রের যে স্রোত আসছে সেটাও দেখতে পারবো না। তো এই রকম যদি করে দেওয়া হয়, তাহলে কিভাবে পর্যটক আসবে আর কিভাবে হচ্ছে গিয়ে যে বিজনেসগুলো ওখানে এখনো সার্ভাইভ করছে সেগুলো কিভাবে চলবে? তো আমরা একটু এগিয়ে যাচ্ছি, সামনে এখানে কিছু স্টল আছে, এখান থেকেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। সকালের দিকে একটা দুটো স্টল খোলা থাকে, বাকি সমস্ত বন্ধ, সমস্ত বন্ধ কোভিডের কড়াকড়ির জন্য। কড়াকড়ি জরুরি, কিন্তু এখানে কড়াকড়িটা একটু অত্যাধিক বলে মনে হলো আমার। চলুন একটু এগিয়ে যাই, এবং শেষ এই ভিডিও শেষ কয়েকটা লাইন যেখানে আপনারা শুনতে পাবেন আর কি, সেখানে আমি সেখানটা মিউট করিনি আর কি, কারণ এই জায়গাটা শোনার মতো কিছু নেই, তাই মোটামুটি মিউট করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন সমস্ত সমস্ত যে জায়গাগুলো আছে সম্পূর্ণ হচ্ছে গিয়ে বন্ধ, মানে খুব 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 কম লোক সংখ্যা, এবং লোক সংখ্যা বলতে যারা হোটেলের যারা লোকজন আছে শুধুমাত্র তারাই। এবং যে কটা হোটেলে আমি যাওয়ার আগে ফোন করেছিলাম, সব জায়গাতেই হচ্ছে গিয়ে প্রাইস নিয়ে তো মানে কোনো দরাদরি নেই, প্রাইসও একদম লো। এবং যে হোটেলগুলি আছে তাদের অনেক হোটেলেরই যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো বন্ধ হয়ে গেছে, কারণ পর্যটক নেই, রেস্টুরেন্ট তারা চালিয়েও কি করবে? সেক্ষেত্রে অনেকেই যারা হোটেলের যারা কর্মচারী তারা বাড়ি চলে গেছেন, কয়েকজন আছেন। তো আমরা সমুদ্রের দিকে আরেকটু এগিয়ে যাই, চলুন দেখি। ক্যামেরাটা একটু রোটেট করছি, দেখতে পাচ্ছেন একদম সামনের সারির হোটেলগুলো, এগুলোরই একটিতে আমরা ছিলাম এবং সেই হোটেলটিও একদম খালি ছিল, আমরা ছাড়া আর কোনো পর্যটক সেখানে ছিল না। এবং আশেপাশের হোটেলগুলিও যেটুকু লক্ষ্য করলাম সকাল থেকে সন্ধ্যা অবধি, যেটুকু খেয়াল করেছি, কোনো পর্যটক দেখতে পাইনি। তো একটু এগিয়ে চললাম, এবং এগিয়ে চলতেই সেখান থেকে আওয়াজ আসবে যে নো এন্ট্রি করা আছে। আমি আমি রিকোয়েস্ট রিকোয়েস্ট করলাম না, আমি বললাম যে আমি আমি সমুদ্রে নামবো না, আমি সামনে দাঁড়াবো। তো সেখান থেকে আমাকে ক্লিয়ারলি বলা হলো যে নো এন্ট্রি করা আছে, মানে আপনি সামনেও দাঁড়াতে পারবেন না। এবং এটা মানে সেদিন বিকেলবেলায় আমি কনফার্ম হয়েছিলাম, এটা তো এই সাইডে যাচ্ছি, আমি অন্য সাইডে যখন যাওয়ার চেষ্টা করেছিলাম তখনও আমাকে সেম কথা বলা হয়েছিল যে আপনি উদয়পুর চলে যান, উদয়পুর ওপেন পাবেন, কিন্তু এখানে আপনারা আগে যেতে পারবেন না, নো এন্ট্রি করা আছে। বাঁদিকে যে ছোট্ট পুলিশ আউটপোস্টটা দেখতে পাচ্ছেন, সেখান থেকেই আমাকে বলা হলো আপনি সামনেও দাঁড়াতে পারবেন না, কারণ নো এন্ট্রি করা আছে। না, নামছি না, এই তো ওই দিকটা চলে যাবো।